এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমি আজকে জাস্ট ডাউনটাউনে বসা, এটা রাত হয়ে গেছে অলরেডি, 9টার মতো বাজে। সো আমি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। আমি এর আগে জাস্ট একটু ভিউটা যদি আপনাদেরকে দেখাই, রাতের ভিউটা, কারণ আজকে হলো স্যাটারডে, বন্ধের দিন। সো আমি একটা পার্কিং লটের ভিতরে আসছি, তো হঠাৎ করে আমার মনে হইলো যে কিছু কিছু ব্যাপারে আপনাদের সাথে একটু আলোচনা করা উচিত, কারণ আমি আপনাদের কাছে প্রমিস করছিলাম যে এক্সপ্রেস এন্ট্রিতে আপনারা কীভাবে কানাডাতে আসবেন এই ডিটেলসগুলো অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। এ ব্যাপারে প্রমিস করছিলাম যে আমি প্রতিটা ভিডিওর মধ্যেই যে ক্যাটাগরিগুলো আমি জাস্ট মেক শিওর করছি যে 10টা ক্যাটাগরি আছে যেটার মাধ্যমে আপনি কানাডাতে আসতে পারবেন, সেই 10টা ক্যাটাগরির মধ্যে আজকে আমার প্রথম টপিক হলো এক্সপ্রেস এন্ট্রিতে আপনারা কীভাবে কানাডাতে আসবেন। এটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কানাডাতে কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে আসতেছে, এটা পুরো ওয়ার্ল্ড থেকে আসতেছে। বাট এটা কিন্তু একটা মজার একটা বিষয় যে এক্সপ্রেস এন্ট্রিতে এত সহজে খুব কম টাকার মধ্যে আপনি কানাডাতে আসতে পারবেন। সো এটা ইভেন সবচেয়ে মজার বিষয় হলো আপনি পেয়ার কার্ড নিয়েই এইখানে যখন আসবেন সাথে সাথেই এক সপ্তাহের মধ্যে একটা পেয়ার কার্ড পেয়ে যাবেন, দ্যাট মিন্স আপনি নিজের মতো করে লাইফ তারপরে লিড করবেন। এটা কিন্তু খুব একটা মজার বিষয়। আর কানাডাতে পেয়ার কার্ড পাওয়া মানে আপনি অলরেডি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যেতেছেন, সো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। সো আমি আজকে এক্সপ্রেস এন্ট্রির ব্যাপারে কথা বলবো যে এক্সপ্রেস এন্ট্রিতে আপনারা কীভাবে বাংলাদেশ থেকে কানাডায় আসতে পারেন, অথবা ওয়ার্ল্ড থেকে আপনারা কীভাবে কানাডায় আসতে পারেন, যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সব জায়গা থেকে আপনারা আসতে পারবেন, এরকম না যে আপনারা আসতে পারবেন না। সো আমি যদি পয়েন্ট আউট করি আপনাদের 5টা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এক্সপ্রেস এন্ট্রিতে কানাডাতে আসার জন্য, এই 5টা বিষয় মাথায় রেখে আপনার এক্সপ্রেস এন্ট্রিতে কানাডাতে আসতে হবে। সো অবশ্যই অবশ্যই আপনারা এটা পয়েন্ট আউট করুন, ওইটার উপরে বেস করে অনেক প্ল্যানিং, মোটামুটি আপনারা প্ল্যানিং করে সামনে আগান, যাতে এই জিনিসগুলো মেনটেন করে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আপনারা কানাডাতে আসতে পারেন। সো আপনাদের অবশ্যই অবশ্যই কিছু ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এক্সপ্রেস এন্ট্রিতে। আমি আবারও বলে নিতেছি যে এক্সপ্রেস এন্ট্রিতে যদি আপনারা আসেন সবচেয়ে কম খরচে আপনারা আসতে পারবেন কানাডাতে, এটা কিন্তু একটা হিউজ একটা অপরচুনিটি। আপনি যখন পার্মানেন্ট রেসিডেন্ট এখানে হয়ে যাবেন, আপনি যদি পড়াশোনা করতে চান ইটস আপ টু ইউ, আপনি যদি কাজ করতে চান ইটস আপ টু ইউ, কারণ পার্মানেন্ট রেসিডেন্ট আছে। সো আপনি এখানে যা আপনার ভালো মনে হচ্ছে সেটাই করতে পারবেন। সো আপনি কারো কাছে বাধ্য না, ওয়ার্কিং ভিসা যেমন আপনি বাধ্য বা এই জিনিসটা করতে হয়, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা ক্ষেত্রে বাধ্য না। সো আমি আবারও বলতেছি আমি ডাউনটাউনের ভিতরে আছি, এই ভিডিওটা করতেছি আপনাদের জাস্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য, জাস্ট ডাউনটাউনের ভিতরে, আমি সাসকাটুনের ডাউনটাউনে আমার এরিয়ার। সো ফার্স্ট অফ অল এক্সপ্রেস এন্ট্রিতে আসার জন্য আপনাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে আপনাদের বয়সের যে ব্যাপারটা, এইজের যে ব্যাপারটা, এটা মাথায় রাখতে হবে। তো আমি আবারও আরেকটা জিনিস বলে দিই, এক্সপ্রেস এন্ট্রিতে বা কানাডাতে আসার জন্য প্রতিটা জিনিসই কিন্তু ওরা পয়েন্ট আউট করে, আপনি প্রতিটার পয়েন্টের উপরে বেস করে কানাডাতে আসতে পারবেন, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সো আপনি যখন এক্সপ্রেস এন্ট্রিতে কানাডাতে আসবেন সর্বপ্রথমেই এইজের ব্যাপারটা আসবে, আপনার বয়স কত। আপনি যখন 28 বা 29 যখন আপনার বয়স হবে এই টাইমে যদি অ্যাপ্লাই করেন আপনি, আপনি কিন্তু অলরেডি এখান থেকে হিউজ পরিমাণ একটা মার্কস পেয়ে যাবেন, যেটা 20 মার্কস আপনারা অলরেডি ক্যারি করে ফেলবেন যখন আপনার এজ 28 বা 29 হবে। আপনি যদি যখন 30 হয়ে যায় বা 31 হয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে 5 মার্ক করে মাইনাস হবে। সো এইজের কিন্তু খুব একটা মেজর ইস্যু, এই কারণে আমি বলছি প্ল্যানিংটা আপনাদের থাকতে হবে। যদি হ্যাঁ আমি 28 বা 29 যখন আমার এজ হবে তখন আমি এক্সপ্রেস এন্ট্রিতে কানাডাতে আসবো, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে 29 বা 28, দ্যাট মিন্স আপনার মাস্টার্সের পরে যদি আপনি অ্যাপ্লাই করেন এক্সপ্রেস এন্ট্রির জন্য, এটা কিন্তু একটা বেস্ট টাইম। আর এই বয়সের কারণে আপনি কিন্তু একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন এক্সপ্রেস এন্ট্রিতে কানাডাতে ঢোকার জন্য। সো আমি প্রথম অপশন বলবো এইজ, বয়সটা অবশ্যই ম্যাটার করে এখানে, কারণ বয়সের উপরে বেস করে আপনি কানাডাতে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য মার্কস পাবেন। সো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। দেন আমি যদি সেকেন্ড অপশনে যাই, অবশ্যই এডুকেশনাল যেই স্কিলটা সেটার আপনার থাকতে হবে, যে আপনি পড়াশোনা করছেন কোন বিষয়ে। আপনি যদি মাস্টার্স করেন বা অনার্স করেন, অনার্সের পরে মাস্টার্স করে যদি অ্যাপ্লাই করেন সবচেয়ে ভালো হয়, কারণ ওইটার উপরে আপনার মার্কস হবে। বাট এখানে একটা বড় বিষয় হলো, আপনি যখন আপনার সার্টিফিকেটগুলো এখানে জমা দিবেন, এখানে একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন আছে যেটাকে বলে ECA, হ্যাঁ, এডুকেশনাল ক্রেডিট সিস্টেম। সো ওরা কী করবে, আপনার যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা কানাডার যে সার্টিফিকেট এটার সাথে ইভ্যালুয়েশন করবে, আপনি যে বিষয়ে পাস করছেন বা পড়াশোনা করছেন ওই বিষয়টার উপরে বেস করে কানাডার যে স্ট্যান্ডার্ড সেটার সাথে ওরা একটা
ইকুইভ্যালেশন করবে, জাস্ট একটা কানাডার যে নিয়ম অনুসারে আপনার সার্টিফিকেটের একটা মান নির্ধারণ করে দিবে। সবচেয়ে ইজি ওয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম। সে এটার উপরেও কিন্তু আপনার একটা মার্কস থাকবে, যেটা আমি বয়সের উপরে যেরকম মার্কস থাকবে, সো এটার উপরেও আপনার একটা মার্কস থাকবে, আপনারা মার্কস ক্যারি করতে পারবেন এটার উপরও। সো থার্ড যে অপশনটা, আপনারা অবশ্যই অবশ্যই মাস্টার শেষ করার পরে হোক বা অনার্স শেষ করার পরে হোক, আপনারা কোনো ওই পড়াশোনা রিলেটেড কোনো জবের মধ্যে ইনক্লুডেড থাকেন, যে এক্সপিরিয়েন্সটা আপনি দেখাতে পাবেন, তো থার্ড হলো জব এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু খুবই দরকার, কারণ এটার উপরে একটা মার্কস ডিপেন্ড করে। আপনি যদি জব এক্সপিরিয়েন্সে যদি 2 বছর বা 3 বছর কাজ করেন বা 4 বছর কাজ করেন, তো এই এক্সপিরিয়েন্সের যে যখন কাগজপত্র আপনি শো করবেন, এটার উপরে আপনি মার্কস পাবেন এখানে আসার জন্য। সো জব এক্সপিরিয়েন্স অবশ্যই 3 বছর হলে সবচেয়ে বেস্ট, 2 বছর হলেও ঠিক আছে, বাট 2 বছর বা 3 বছর হলে বেস্ট। এর থেকেও যদি আপনার বেশি হয়ে থাকে, ওরা এটা কোনো ম্যাটার করে না, কারণ 3 বছরে ওরা কাউন্ট করবে, এটার উপরে পয়েন্ট দিবে। সো জব এক্সপিরিয়েন্সও কিন্তু একটা বড় ম্যাটার। অবশ্য অবশ্যই এক্সপ্রেস এন্ট্রির জন্য জব এক্সপিরিয়েন্স থাকতে হবে কানাডাতে আসার জন্য। আর এই কানাডাতে আসবে যখন এই কাগজপত্র শো করে, এটার উপরে আপনার মার্কস নির্ধারণ করবে, দেন ওরা আপনার কাজগুলো প্রসেসিং সামনে আগাবে। সো প্রথমে 3টা অপশন চলে গেল, দেন আপনার আসবে ফান্ডের ইস্যুটা। বাট ফান্ডের ইস্যু আমি আবারও বলছি, এখানে টাকার পরিমাণটা কম, আপনারা সহজে আসতে পারবেন এখানে। মোটামুটি আপনি যখন এক্সপ্রেস এন্ট্রিতে কানাডাতে আসতে যাবেন, তখনই আপনার ফান্ড দেখাতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টের যে ব্যাপারটা, সেটা আপনার 13-14 লাখ টাকা দেখাইলেই হবে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, 13-14 লাখ টাকা ফান্ড দেখাতে হবে, যেটা আপনি কানাডাতে আসার পর সাথে সাথে আপনি কোনো কাজের মধ্যে ঢুকতে পারবেন না, স্বাভাবিক একটু টাইম তো লাগবেই। সো এই কারণে ওরা এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা চায়। এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা থাকলে আপনি আরেকটা পয়েন্ট এখানে পেয়ে যাবেন, ইভেন আপনার জায়গাটা খুবই স্ট্রং হয়ে যাবে, বাট 13-14 লাখ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালেই এই এটার জন্য এনাফ, ফেয়ার এনাফ। বাট আমি বলবো যে কানাডাতে আসার জন্য, যে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে আসার জন্য সরকারি এখানে একটা ফি আছে, যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি আমি বলবো অ্যাপ্রোক্সিমেটলি মোটামুটি 1,20,000 টাকার মতো, যেটা কানাডার ফি, যেটা সরকারি ফি, এটা তো আপনি দিতে হবে অ্যাপ্লাই করার জন্য, এই ফিটা দিতে হবে। বাট সবচেয়ে যেটা ভালো হয়, আপনারা অবশ্য অবশ্যই এটা মাথায় রাখবেন যে 13-14 লাখ টাকা ব্যাংকে থাকলেই আপনি ফেয়ার এনাফ। দ্যাট মিন্স আমি কানাডিয়ান ডলার খুব সম্ভবত আমি এটা হিসাব করে রাখছিলাম 13,000 ডলার যদি আপনি কানাডার অনুপাতে রাখেন, এটা ফেয়ার অ্যানাপ, আপনি ওই ব্যাঙ্ক স্টেটমেন্টই শো করতে পারেন। আর আপনি যদি আপনার ওয়াইফ যদি আসে, তাহলে ওই ক্ষেত্রে হবে $16,000। এই পরিমাণ টাকা কানাডাতে রাখলে, মানে ব্যাঙ্ক স্টেট মানে ব্যাঙ্কে রাখলেই বাংলাদেশে বা হোয়াট এভার যেখানে আপনারা থাকেন, ওই জায়গা থেকে এই স্টেটমেন্টটা দেখাতে পারলে ফেয়ার অ্যানাপ, আপনাদের এখানে এই রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। আর অবশ্য অবশ্যই প্রতিটা রিকোয়ারমেন্টই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের এই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই মাথায় রেখেই সামনে আগাইতে হবে। ইভেন এই অনুযায়ী আপনাদের সামনে আগাইলে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করে কানাডাতে আসতে পারেন। আর আরেকটা ব্যাপার আমি যেটা মিস করে গেছি, আপনি যখন কানাডাতে অ্যাপ্লাই যখন করবেন, যখন আপনার সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে, আপনি যখন অ্যাপ্লাই করবেন, তখন আইটিএ একটা অপশন আছে, আইটিএ, যেটা ফুল মিনিং হলো যে ইনভাইটেশন টু অ্যাপ্লাই। এটা আপনি যখন সব অ্যাপ্লাই করা শেষ করার পরে ইনভাইটেশন টু অ্যাপ্লাই, এটা একটা কানাডা থেকে একটা মেল পাঠানো হবে, যেটা 7 মাস পরে আপনি কানাডাতে আসতে পারবেন। সো ইনভাইটেশন টু অ্যাপ্লাই, যেটা কানাডা থেকে পাঠানো হবে আপনাকে মেল করে। সো এটা কিন্তু একটা আমি মিস করে গেছিলাম, সরি অ্যাবাউট দ্যাট। সো এই জিনিসটা জাস্ট আপনি যখন শেষ করবেন, তখনই আপনি অ্যাপ্লাইটা এইরকম একটা মেল আপনাকে ওরা পাঠাবে। সো এটার উপরে বেস করেই আপনি তারপরে 7-8 মাসের মধ্যে ইনশাল্লাহ কানাডাতে এসে পড়তে পারবেন। সো আমি কিন্তু আমার পয়েন্ট আউটের মধ্যে 4টা অপশন আপনাদেরকে বলে দিছি। এখন লাস্ট যে ডিফিকাল্ট অপশনটা আমি আপনাদেরকে বলবো, সেটা হলো আইএলটিএস। আইএলটিএসের এইখানের ব্যাপারটা 100% আইএলটিএস দিতে হবে, উইদাউট আইএলটিএসে কেউ আসতে পারবেন না। আর অবশ্যই অবশ্যই আপনাদের আইএলটিএসে প্রতিটার মধ্যে ইন্ডিভিজুয়ালি প্রতিটা, যেমন 4টা কোর্সের মতো আছে, মানে আইএলটিএসের ভিতরে যেমন লিসেনিং, স্পিকিং, রাইডিং, রাইটিং, এই 4টা পার্টের মধ্যে অবশ্যই অবশ্যই আপনাদের 6.5 থাকতে হবে, যেটা হলে সবচেয়ে বেশি ভালো হবে। আর এটা হইলে আপনি প্রচুর মানে যে পয়েন্টটা দরকার কানাডায় আসার জন্য এক্সপ্রেস এন্ট্রিতে, সেই পয়েন্টের জন্য ফুলফিল হয়ে যাবেন, ইভেন আপনি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে যাবেন। সো এই যে ব্যাপারগুলো, যদি এই 5টা রিকোয়ারমেন্ট যদি আপনারা ফুলফিল করতে পারেন, এই মুহূর্তে আপনি কানাডার জন্য এলিজিবল কানাডায় আসার জন্য। সো আমি বলবো আপনারা যারা যারাই কানাডা আসার কানাডায় আসতে
অবশ্য অবশ্যই আইএলটিএসটা দিবেন, দিয়ে থাকবেন, ইভেন মাস্টার্সটা কমপ্লিট করে রাখবেন, যাতে আপনারা কানাডাতে ইজিলি ভাবে আসতে পারেন। আর এই ব্যাপারগুলো অবশ্য অবশ্যই মাথায় রাখবেন, কারণ এক্সপ্রেস এন্ট্রিতে আসার জন্য আপনার এই পাঁচটা যে আমি অপশন আপনাদেরকে বলে দিলাম, এই পাঁচটা অপশন আপনাদেরকে মাথায় অবশ্য অবশ্যই রাখতে হবে। সো এরপরে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে কানাডাতে ইজিলিভাবে আসতে পারবেন। সো এটা হলো সবচেয়ে বড় অপরচুনিটি। আর আমি অবশ্যই যে 10 ভিসার মধ্যে একটা ভিসার যে টপিকসটা এক্সপ্রেস এন্ট্রি, সেটার আমি আপনাদেরকে আজকে ফুল ডিটেলস বললাম। সেকেন্ড কোনো ভিডিওতে আমি আপনাদের এই পয়েন্টের কথাটা খুব ভালো মতো এক্সপ্লেন করে দেবো নেক্সট ভিডিওতে, যে কত যেরকম এইজে কত, দেন ফান্ডে কত, দেন আপনি এডুকেশনাল স্কিল যেটা আছে সেটা কত, জব এক্সপিরিয়েন্সের উপরে আপনি কত মার্কস পাইতেছেন কানাডাতে আসার জন্য, কারণ প্রতিটাই কিন্তু পয়েন্ট আউট, আপনার পয়েন্ট আউটের উপরে বেস করে আপনি কানাডায় আসতে হবে, কারণ ওরা পয়েন্ট আউট করে। ইভেন আপনার সার্টিফিকেট ইভ্যালুয়েশনের উপরে আপনি কত মার্কস পাইতেছেন, এটা আমি নেক্সট কোনো ভিডিওতে বলে দিব। এবং নেক্সট ভিডিওতে অবশ্য অবশ্যই অন্য কোনো টপিক্সে বা অন্য কোনো ভিসার টপিক্সে আমি কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনাদের ইনফরমেশন যদি আরও কোনো কিছু দরকার হবে, আমাকে মেসেজ করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।